প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 42 এর আগের অধ্যায় আমি তোমাদের করিয়েছিলাম এবং তোমাদের বারিকা দিয়েছিলাম বিয়োগের ধারণা। দেখতে পাচ্ছো এই বিয়োগগুলো কিন্তু তোমাদের আমি করতে বলেছিলাম। এই বিয়োগের ধারণাগুলো তোমাদের আমি দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম আগের পৃষ্ঠা 10 কত কত যোগ করলে 10 হয় সেটা গোল চিহ্ন করে তোমাদের গোল চিহ্ন করে দেখাতে বলেছি, বাড়ি কাজ করতে বলছি। তা আজকে আমি তোমাদের সংখ্যায় তুলনা, এখানে দেখতে পাচ্ছ সংখ্যায় তুলনা, চিত্রে শিশু বেশি নাকি টুপি বেশি, এখানে তোমাদের শিশুগুলো দেখা 1 2 3 4 5 6 7 শিশু কয়টা আছে? 7টা, কিন্তু টুপি কয়টা আছে? 5টা। তাহলে এখানে কি বেশি হবে বলো তো? শিশুগুলো বেশি হবে। এখানে সংখ্যায় তুলনা করা হয়েছে, তোমরা এটা পড়তে পারবে, তোমরা নিজে নিজে এটা করতে পারবে। তারপরে পাশে দেখো এখানে আছে গাণিতিক বাইকেলে, এখানে 7 সাথে 5 বিয়োগ করছে, আর এখানে লাল আপেল থেকে সবুজ আপেলে কতগুলো বেশি আছে ঠিক তুলনা করতে বলছে, যে কোনটা জিনিসটা বেশি, সবুজ নাকি লাল, এটাও তোমরা করবে বাসায়। কেক থেকে থালা কতগুলো বেশি, এই যে থালা যে আছে এখান থেকে কেকের থেকে কয়টা থালা বেশি আছে, কেক আছে কয়টা দেখো তো, কেক আছে 1 2 3 4 5, আর থালা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে কেকের থেকে থালা বেশি আছে কয়টা? 3টা। তো এখান থেকে যদি 8-এর থেকে 3টা 5টা বিয়োগ দিলেই কিন্তু তো উত্তরটা তোমার পেয়ে যাবে। এখানে 8 লিখবা, যেমন এখানে লেখো 8 বিয়োগ 5, 8-এর থেকে 5 গেলে কত থাকলো বলো দেখি? 3। 8-এর থেকে 5 গেলে 3 থাকলো। এইগুলো তোমরা বাসায় বসে বসে সুন্দর করে করতে পারবা। আমরা অপর পৃষ্ঠা চলে যাচ্ছি শিক্ষার্থীরা, একই নিয়মে এখানে দেখো আছে, তোমরা এটা পড়ে পড়ে বাসায় করবে, ঠিক এই সিস্টেমে এটাই করবে। এখানে দেখো আজকে আমি তোমাদের কিছু কথার অঙ্ক দেখো, এখানে একটা কথার অঙ্ক দেখতে পাচ্ছে, খিসাকে 5টি বেলুন দিল, তপুর কয়টি রইল? তপুর ও খসার বেলুনের সংখ্যা পার্থক্য বের করো, ঠিক আছে? এখানে যেমন তপুর 9টি বেলুন ছিল, সে খিসাকে 5টি বেলুন দিল, খিসা ও তপুর বেলুনের সংখ্যা পার্থক্য কত? তার মানে তপুর কাছে ছিল কয়টি? 9টি, দিয়েছে কয়টি? 5টি। তা পার্থক্য কত হলো? 5-এর থেকে 9 গেলে কত থাকে? 3। ঠিক এভাবে তোমাদের করতে হবে। তা আজকে দেখো এখানে তোমাদের বিয়োগটা যে আছে, সে বিয়োগটা আমি তোমাদের এখানে বিভিন্ন ধরনের বিয়োগ দেওয়া আছে, এখানে একটি কথার অঙ্ক আছে, কথার অঙ্কটা দেখো, এই যে এখানে একটা এই একটা এই একটা আছে, আমি একটি কথার অঙ্ক করছি, তোমরা কথার অঙ্কটা দেখতে পাবে। সে কথার অঙ্কটা হচ্ছে, একটি গাছে 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল, পরে আরও 4টি পাখি উড়ে গেল, এখন গাছে কয়টি পাখি রইল? যেমন এখানে লিখতে হবে তোমাদের সাজিয়ে, এটা কিন্তু তোমাদের সংখ্যা যেমন 8 বিয়োগ 5 এভাবে লিখলে হবে না, তোমাদের এটা কী করবে কথার অঙ্কগুলো সাজায় লিখতে হবে। যেমন ছিল লিখতে পারো গাছে পাখি ছিল 9টি, অতএব পাখি উড়ে গেল কয়টি? 3টি, একটা দাগ দিবে। এখানে 9-এর থেকে 3 বিয়োগ করলে কয়টি থাকে? 9-এর থেকে 3 চলে গেলে থাকে কয়টি? 6টি, ঠিক আছে? এখানে 6টি, তাহলে 3টি পাখি উড়ে গেল, থাকে কয়টি? থাকে 6টি। আবার বলছে এখানে পরে আরও 4টি পাখি উড়ে গেল, পরে এই 6টা থেকে কী করছে? পরে আরও 4টি পাখি উড়ে গেছে, পরে লেখো, পরে আরও উড়ে গেল 4টি পাখি। এখন আবার টান দাও, দিয়ে এখানে 6-এর থেকে 4 বাদ দিলে কত থাকে? 6, আমি তোমাদের নিয়ম দেখিয়েছিলাম কিন্তু, 4-এর পর থেকে 6 বন্ধ করো, 4-5-6, তাহলে কয়টি? 2টি পাখি। এখন লিখতে, এখন গাছে কয়টি পাখি রইল, তাহলে উত্তর লিখতে হবে, এটাকে বলো উত্তর। উত্তর, গাছে এখন 2টি পাখি রইল। ঠিক এভাবে তোমাদের সমাধান অঙ্কগুলো করতে হবে, এই অঙ্কটাকে বলে সমাধান অঙ্ক, ঠিক আছে? এভাবে সাজিয়ে সাজিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে।
বুঝতে পারছো শিক্ষার্থীরা? গাছে পাখি ছিল 9টি, 3টি পাখি উড়ে গেল, পরে আরও 4টি পাখি উড়ে গেল, এখন গাছে কয়টি পাখি রইল? তাহলে প্রথমে 9 থেকে 3 বিয়োগ করবে, যেটা বের হবে সেটার থেকে আবার কয়টা উড়ে গেছে পরে আরও সেটা 4টা বিয়োগ করবা, বিয়োগ করলে যেটা বের হবে লাস্টে সেটাই তোমরা ওদের উত্তর লিখবে। গাছে এখন 2টি পাখি রইল, ঠিক এরকম অনুরূপভাবে এই অঙ্কটা করবে, এটা করবে। আলীর 10টি কাগজ ছিল, 4টি কাগজ তার বোনকে দিল, 5টি তার ভাইকে দিল, তার কাছে কতগুলো কাগজ ছিল? মানে একই অবস্থা করে তোমাদের বিয়োগ করতে হবে। তা আজকে বাড়ির কাজ তোমাদের থাকলো শিক্ষার্থীরা, এখানে দেখো এই পিসটাটা তোমরা বাসায় বসে বসে পেন্সিল দিয়ে সুন্দর করবে করবে, এই পিসটাটাও করবে, এখানে তেমন কিছু বেশি নেই, এই পিসটাটাও করবে। চেয়ার ও টেবিলের মধ্যে কোনটি সংখ্যা বেশি সেটা তোমরা পাশাপাশি লিখতে পারবে, ঠিক আছে? সবুজের সংখ্যা বেশি, সবুজ চেয়ার কয়টা লিখবে এখানে, সবুজ 4টি বা চেয়ারের সংখ্যা বেশি বা সবুজের সংখ্যা বেশি সেটা তোমরা লিখবে। তারপর অপর পৃষ্ঠায় বিভিন্ন ধরনের বিয়োগ, এখানে বিয়োগে যে দেখি কি পারি কি না, এই যে দেখো এটা আমি করে দিলাম, তার সাথে তোমরা এটা করবে আর এটা করবে। আজকে বাড়ির কাজ এই পর্যন্ত রইল, আজকে বাড়ির কাজ এই পর্যন্ত আমি দিয়ে দিলাম, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো এবং বাসা অবশ্যই লেখাপড়া করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে ফোন দিবে, এবং স্কুল খোলার পর তোমাদের সাথে আমি সমস্যার সমাধান করে দিব। আল্লাহ হাফেজ।